বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। এর মধ্যে জনসভাস্থলে উপস্থিত হতে শুরু করেছেন নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে জনসভাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, জনসভা ঘিরে নেতাকর্মীরা কি বলছেন? ধন্যবাদ ঈশিকা, আপনি যেমনটি বলেছেন যে 1971 সালে যখন বাংলাদেশ বিজয় অর্জন করেছে ডিসেম্বর মাসে, তার কিন্তু কিছুদিন পরে দেখা গেছে যে 72-এর 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে, তখন তার মধ্যে দিয়ে কিন্তু স্বাধীনতার চূড়ান্ত বিজয়কে এই দেশ বাঙালি উপভোগ করেছিল। ঠিক একইভাবে আপনি জানেন যে গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে যে একটি নিরঙ্কুশ বিজয় পেয়েছে আওয়ামী লীগ, সেই নিরঙ্কুশ বিজয়কে উদযাপন করার জন্য আজকের এই জনসভাটির আয়োজন করা হয়েছে। গতকাল আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তিনি তার তৃণমূলের নেতাদের সাথে অংশগ্রহণ করেছিলেন একটি মতবিনিময় সভায় তিনি যোগ দিয়েছিলেন গণভবনে, তখন সেখানে তিনি সবাইকে বলেছিলেন যে এই জনসভা হবে আওয়ামী লীগের যে বিজয় সেই বিজয়ের জনসভা, এবং সবাইকে তিনি আহ্বান জানিয়েছিলেন যে দলে দলে সর্বস্তরের মানুষজন এই জনসভায় এসে জনসভাকে সফল করে। এবং সেই জনসভাকে সফল করার জন্য আওয়ামী লীগ সভাপতি কিন্তু বলেছেন যে আমরা যে ভোট যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিকে দেখিয়ে দিয়েছে, এই বীরের জাতি বিজয় অর্জন করতে পারে সকল বাধা বিঘ্নতার মধ্য দিয়ে, সেই বিজয়কে কিন্তু সফল করার উদযাপন করার জন্য এই জনসভা। আপনি জানেন যে সারা দেশে অর্থাৎ দেশে বিদেশে ষড়যন্ত্র ছিল এক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, সেই সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয়ের বিষয়ে কিন্তু শেখ হাসিনা বেশ কয়েকবার তিনি এর ইতিমধ্যে মানুষের বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন। তিনি মতবিনিময় করেছেন দেশি বিদেশি পর্যবেক্ষক এবং নির্বাচন যে পর্যটক দেখার জন্য যেসব বিদেশি সাংবাদিকরা এসেছেন তাদেরকেও তিনি বলেছেন যে আসলে এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ছিল, এই বিজয় এদেশের মানুষের বিজয়, এই এই বিজয়কে উদযাপন করতে তারা আজকের এই আয়োজন। এবং আপনি জানেন যে দুপুর 3টা নাগাদ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জনসভা মঞ্চে উপস্থিত হবেন, এবং আমরা দেখেছি যে সকাল থেকে এখানে নেতাকর্মীরা এসেছে এবং ইতোমধ্যে কিন্তু এখানে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে দেশীয় এবং যে সঙ্গীত পরিবেশন করা হচ্ছে, এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু এখন কেন্দ্রীয় অনেক নেতারা ইতোমধ্যে মঞ্চে চলে এসেছে। এবং আমরা যদি বলি যে আমাদেরকে জনসভা শেষ পর্যন্ত থাকতে হয় তাহলে আওয়ামী লীগ সভাপতি 3টার সময় আসবেন, সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং তিনি এসে এখানে জাতির উদ্দেশ্যে অর্থাৎ আওয়ামী লীগ নেতাকর্মী সহ সবার উদ্দেশ্যে তিনি পরবর্তী সময়টা কিভাবে আওয়ামী লীগ তার রাজনীতি পরিচালনা করবে এবং দেশ পরিচালনা করবে সেই নীতি নির্ধারণী বক্তব্য দেবেন, এবং তা শোনার জন্য আমাদেরকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। ঈশিকা, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। শামীমা, অনেক ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের জনসভাস্থল থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শামীমা আক্তার।